বান্দরবান, রাঙামাটি ও মিয়ানমার সীমান্ত এলাকায় যৌথ বাহিনীর চিরুনি অভিযানে নতুন জঙ্গি সংগঠন জামাতুল আনসার ফিল হিন্দাল শারকিয়ার সাত ও পাহাড়ের সশস্ত্র সংগঠনের তিন সদস্যসহ মোট দশ জনকে আটক করেছে যৌথ বাহিনী। এ সময় বিপুল পরিমাণ অস্ত্র ও সরঞ্জাম উদ্ধার করা হয়। বৃহস্পতিবার রাতে র্যাবের গণসংযোগ বিভাগের পরিচালক খন্দকার আলময়িন ও অন্যান্য দায়িত্বশীল কর্মকর্তারা এই তথ্য জানান। তবে অভিযানে পাহাড়ের সশস্ত্র কোন সংগঠনের সদস্যরা আটক হয়েছেন অথবা কি পরিমাণ অস্ত্র গোলাবারুদ উদ্ধার করা হয়েছে এ বিষয়ে তারা বিস্তারিত কিছুই জানাননি। রাঙামাটির বিলাইছড়ি উপজেলার রায়খং ও বান্দরবানের রুমা ও রোয়াংছড়ি উপজেলার সাইজামপাড়া, সিপ্পি পাহাড়, রণিন পাহাড় সহ আশপাশের এলাকায় সেনাবাহিনী ও র্যাবের সন্ত্রাস বিরোধী চিরুনি অভিযান চলছে। সমতল এলাকার একটি জঙ্গি সংগঠন পাহাড়ি সশস্ত্র সন্ত্রাসী গ্রুপের সহায়তায় প্রশিক্ষণ নিচ্ছে এমন খবরের ভিত্তিতে যৌথ বাহিনী এই অভিযান শুরু করেছে। অভিযানে সেনাবাহিনী ও র্যাবের সদস্যরা অংশ নিচ্ছে। এই অভিযানে পাহাড়ি একটি সশস্ত্র সংগঠনের বেশ কয়েকটি আস্তানা ধ্বংস করে দেওয়া হয়েছে। No, my passion.